নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে হোয়াইট ওয়েস্টার মাশরুম রান্না করা দেখাবো। এটা একটা ফ্রাই রেসিপি বা ভাজা রেসিপি বাংলায়। আর কী করে এগুলোকে ছাড়াতে হয় বা কাটতে হয় দেখাই। প্রথমে প্রথমে তোমরা একটা এরকম থোকা মাশরুম পাবে, যেটাকে একটা একটা করে ভাঙতে হবে, তারপর হাত দিয়ে ছাড়াতে হবে। অনেকে এগুলোকে কেটেও নেয়, তোমরা কাটতেও পারো। আমি বেসিক্যালি এগুলোকে ছাড়াই। তোমরা মন দিয়ে দেখলে বুঝতেই পারবে যে খুব একটা কঠিন না, আর এটা এমনিও বাচ্চারাও পারবে জিনিসটা করতে। হাত দিয়ে ছাড়ানোটা খুব সহজ। হ্যাঁ, বটি দিয়ে কাটাটা একটু হয়তো টাফ হয়ে যাবে, কারণ মাশরুমে জলের পরিমাণটাও থাকে না, তো সেই হিসাবে একটু স্লিপ কাটতে পারে। তারপর একটু পরিমাণ মতন জল নিতে হবে বাটিতে। নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আবার জল নেমে নিয়ে তার মধ্যে একটুখানি নুন দেবে। গ্যাসের মধ্যে রাখার পর তোমরা খানিক মিনিট পাঁচেক মতন মাশরুমটাকে ফুটতে দেবে। মাশরুমটা হালকা দেখবে উপরে ভাতে যেরকম ফ্যান হয় না, ওরকম ভাত মাশরুমটা হালকা সিদ্ধ হয়ে আসলে না ফ্যান ফ্যান উঠে আসে মাশরুমের গা দিয়ে সিদ্ধ হয়ে আসার আগে আগে। তো সেই মুহূর্তটাকে মাশরুমের সেদ্ধ হাফ করে তোমরা পুরোপুরি মাশরুমটাকে সেদ্ধ করবে না, ওটাকে বন্ধ করে দিয়ে গরম জলটা ভালো করে ছেঁকে মাশরুমটাকে নিয়ে নেবে। তারপর হালকা ঠান্ডা জলে মাশরুমটাকে ধুয়ে নেবে। আমরা ধুই, তোমরা না ধুলেও পারো, অসুবিধা নেই। তারপর একটু নুন হলুদ ভালো করে মাশরুমটাকে মাখিয়ে রেখে দেবে। গরম তেল হয়ে আসলে যখন দেখবে ধোয়া উঠছে, তার মধ্যে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবে। ওটাতে যেন পরিমাণ মতো নুন এখন না দাও, কারণ তোমরা মনে রাখবে মাশরুমের মধ্যে তোমরা নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখেছ, তাই এখন নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন মাশরুমটা রান্না করবে তার আগে অল্প একটুখানি নুন দেবে, চিমটিখানেক, বেশি না। তারপরে ভালো করে নাড়াতে, হ্যাঁ মনে রাখবে পেঁয়াজটা যেন হালকা ব্রাউনি ব্রাউনি হয়ে আসে, তখন মাশরুমটা দেবে, তার আগে দেবে না, কারণ মাশরুমটা খুব তাড়াতাড়ি ভেজে যায়। তোমরা যদি পেঁয়াজের সাথে সাথেই মাশরুমটাকে দাও না, তো চচ্চড়ি ধরনের হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। কিন্তু এটা তো একটু ভাজা করছি আমরা, তাই পেঁয়াজটা যেন একটু ব্রাউনি থাকে। তারপরে তোমরা দেখো আমরা একটু একটু করে মাশরুম দেবো। প্রথমেই একেবারে দেবে না মাশরুম, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে এমনভাবে। তারপরে মাশরুম তেল হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবে, তেলে রেখে নাড়াবে না। তারপরে তোমাদের যা যা মশলা আর কি ভালো লাগে, একটু ঝাল, হলুদ বা ধনে পাতা, গুঁড়ো বেটে বা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা জিরে গুঁড়ো, এই মশলাগুলো তোমরা দিয়ে দেবে। আমরা বেসিক্যালি এটা সিম্পলি ভাজছি, কিন্তু এখনকার মশলাগুলো দিলে ভালো লাগবে খেতে। তারপর এরকম হালকা তেলে নেড়ে নেড়ে গড়ার গায়ে ছেড়ে দিতে হবে। অটোমেটিকলি তোমাদের নাড়তে লাগবে না, এটা এরকম অটোমেটিক ভেজে যাবে। ভাজার কালারটা যখন হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভেজে গেছে। দেখো তোমরা ভিডিওটাতে দেখলে বুঝতে পারবে পেঁয়াজের সাথে মিশেই গেছে, প্রায় অল্প পরিমাণে ছিল ততটা বোঝা যাচ্ছে না। ভাজা হয়ে গেলে তোমরা একটু তেল ছেঁকে ছেঁকে মাশরুমগুলোকে তুলে নেবে, নিয়ে তোমরা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো, ভালো লাগে এই মাশরুম ভাজাটা। আমার এটা বেসিক্যালি খুব ভীষণই প্রিয় এবং ভাইয়েরও খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে আজকে এই মাশরুম ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করলাম। তোমরা সকলেই জানিও কেমন লাগবে রেসিপিটা।